শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানে নানা আয়োজনে দেশে মহান মে দিবস পালন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে সভা সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে কাজের উন্নত পরিবেশ, রেশন পেনশন ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম ও অর্জনের যে পটভূমি, সে স্মরণে পালিত হয় মহান মে দিবস। এই দিবস উপলক্ষে শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিস্ট পার্টি সকালে পুরনো পল্টনের মুক্তি ভবন চত্বরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করে। সমাবেশে নেতারা শ্রমিকের ন্যায্য মজুরি দিতে মালিকদের প্রতি আহ্বান জানান। প্রথম দাবি হচ্ছিল ন্যূনতম মজুরি, আইএলও কনভেনশন যেটা অনুস্বাক্ষর করছে সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করা উচিত। শ্রমিকের একটা বড় দাবি অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, সেটাও বাংলাদেশের শ্রমিকদের নাই, আমরা অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানাই। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষ সহ বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টস শ্রমিকদের জন্য 6 মাসের আইন করা হোক, যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই, আমরা সেই আইন চাই। রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নস, এই ড্রাইভারদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। শ্রমিকদের কাজের উন্নত পরিবেশ, পেনশন ব্যবস্থা ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানান সংগঠনগুলোর নেতারা। শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকারগুলো আমরা দেখি এখন পর্যন্ত অর্জিত হয় নাই, এখনো শ্রমিকরা বিনা চিকিৎসায় মারা যায়। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে শ্রমিকদের অর্থনীতির জন্য অভিশাপ। লুটপাট তন্ত্র বন্ধ করতে পারলে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব। শ্রমিকের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছিল শ্রমিকরা, সেই কথাটা মনে করিয়ে দেওয়ার মতো লোকও থাকছে না। মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, গান, কবিতা ও পথনাটকের আয়োজন করে আরণ্যক নাট্যদল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।